বরফে ঢেকে গেছে সৌদি আরব, চলেন দেখে আসি। এই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রিয় আরবিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের অপ্রিয় মিস্টার তেলাপোকা। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৌদি আরবে একটু ইউরোপের স্বাদ দেওয়ার জন্য, মানে আমরা একটু স্বাদ গ্রহণ করার জন্য যাচ্ছি। আজকে সকাল সকাল হঠাৎ টিকটকে একটি ভিডিও দেখতে পাই, আবা আল সৌদা নাকি বরফে ডাইখা গেছে, তাই আমরা ছুটছি সৌদি আরবে একটু ইউরোপের স্বাদ নেওয়ার জন্য। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন চলতে চলতে সুদার সাথে পরিচিত হওয়া যাক। মরুভূমির দেশ সৌদি আরবের পর্যটক নগরী আসির প্রদেশের আবাতে অবস্থিত আল সুদা, যেখানে বছরে অনেকবার হঠাৎ হঠাৎ বরফে ঢেকে যায়, প্রতিদিন একবার হলেও কুয়াশায় অন্ধকার হয়ে যায়। এখানে প্রচণ্ড বাতাস অ্যান্ড পাহাড়ে মেঘের আনাগোনা দেখা যায়। সুদা সৌদি আরবের আনুষ্ঠানিক বহিরঙ্গন, অ্যাডভেঞ্চার ক্যাপিটাল, সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এটি প্রাচীন উপজাতীয় সংস্কৃতির একটি এলাকা, বিশেষ করে সুদার পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক একটি গ্রাম রিজাল আলমা। এখানে প্রতি বছর ফ্লাওয়ার ম্যান ফেস্টিভ্যাল উপজাতির সংস্কৃতি প্রদর্শন করা হয়, যা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। আবা আল সৌদা কে আমরা বাংলাদেশের সাজেক আর ইন্ডিয়ার কাশ্মীর এর সাথে তুলনা করতে পারি। আজ প্রায় 3 ঘন্টা বৃষ্টি হয়, যার জন্য মানুষ পাগলের মতো ছুটছে আল সৌদা পাহাড়ের দিকে। মাই বাইস্তা, ইজ মাই বাইস্তা, ওকে, হি ইজ মাই বিগ ব্রাদার্স, হি ইজ মাই ওল্ড বিগ ব্রাদার্স, ঠিক আছে না? তাই আমরাও ছুটছি আজকে আপনাদের সাথে নিয়ে। তবে আল সুদা প্রাকৃতিক মধুর জন্য বিখ্যাত, এখানে মধুর অনেক সুনাম রয়েছে পুরো সৌদি আরবে। আরো রয়েছে সবুজ সবজি, অনেক ফলও উৎপাদন হয়, যার মধ্যে অন্যতম আঙ্গুর, আনার, তিন সহ আরো অনেক। আমরা প্রায় চলে আসছি, সামনে অনেক গাড়ির জ্যাম আর মানুষের ঢল দেখে মনে হচ্ছে না যে আমরা যেতে পারবো সামনে। এখানেই সামনে মনে হয় পার্কিং করতে হবে, তবে রাস্তা আরো 3 কিলোমিটার বাকি রয়ে গেছে। জানি না আপনাদেরকে নিয়ে যেতে পারবো কিনা ওইখানে, তবে অবশ্যই চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই যে দেখেন কত সুন্দর সবুজ পরিবেশ, ফ্যামিলি নিয়ে সবাই গাড়ি নিয়ে এসে এখানে আড্ডা মারছে। এখানে পাকিস্তানিরা আছে অনেক, এখানে অনেক বেশিরভাগই আছে এখন বর্তমানে আজনবীরা। আর যে সৌদিরা যারা আছে তারা পাহাড়ের ভিতরে ফ্যামিলি নিয়ে নিয়ে বসে গেছে অবশ্য গাড়ি নিয়ে। আর আমরা যাচ্ছি, চলছি, দেখি কোথায় নিয়ে যেতে পারি আপনাদেরকে। অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই ভালো কিছু দেখানোর চেষ্টা করব। মনে হয় না হাঁটতে হাঁটতে যেতে পারবো ওইখানে, তারপরে যতটুকু সম্ভব দেখাবো। পাহাড়ি রাস্তা তো হেঁটে যাওয়াটা অনেক টাফ ব্যাপার। এই যে এখানে হালকা মেঘ জমে আছে, আর আমাদের বাংলাদেশি ভাইরা এখানে ফটো শুট করতেছে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে, আসছিলাম আজকে ইউরোপের স্বাদ নিতে, তুষার দেখতে আসছিলাম, বরফ পাহাড়ে ঢেকে গেছে দেখে, বাট আমরা এটা দেখতে পাই না, কারণ হচ্ছে আস্তে আস্তে বরফ ফরফ গলে গেছে। তো আমাদের ব্যাড লাক, কিছু করার নাই, সামনের দিকে যাওয়া যাক, দেখি কি আছে, কি দেখাইতে পারি আরো। এই যে আমরা চলে আসছি সাজেক, এটা হচ্ছে বাংলাদেশের সাজেক। যারা যারা দেখছেন সাজেক তারা তো অবশ্যই চিনেন সাজেক। এই যে দেখেন মেঘ জমে আছে পাহাড়ের কোনায়, গাছের মধ্যে মেঘ ধাক্কা খাইতেছে একবারে। ওকে, এই যে হচ্ছে দেখো কি সুন্দর ফটোগ্রাফার, গেছে আমার সামনের দিকে, বেচারা লজ্জা পায়া চলে গেছে। যাই হোক, সবাই ফটো শুট করতেছে, চলেন আমরা একটু ফটো শুট করে নিই।
আমাদের হিরো মিস্টার বসে গেছে ফটো শুট করার জন্য। তো আমি তো ফটো শুট করছি না, ভিডিও করছি। ওকে দিয়ে একটু ফটো শুট করে নিলাম। এখন চলেন সামনের দিকে যাই, দুর্গম পাহাড়ি এলাকায় কতটুকু যেতে পারি হাঁটতে হাঁটতে। এর আগেও আসছিলাম, তখন তেমন ভিডিও করা হয় নাই, যার জন্য শেয়ার করতে পারি নাই। তবে বৃষ্টির জন্য সব এলোমেলো হয়ে গেছে, বৃষ্টি না আসলে এত মানুষ আসতো না, যার জন্য আমরা যাইতে পারি নাই। আরও এখান থেকে 2 কিলোমিটার সামনে গেলে দেখানো যেত আপনাদেরকে। এখানে সুন্দর ওইখানে আছে কেবল কার, তারপরে প্যারাশুট দিয়ে স্কে রাইডিং মেবি বলে, সব কিছু ওইখান থেকে দেখা যায়। তবে এখানেও কম সুন্দর না আমার কাছে অ্যাকচুয়ালি আবা সিটিতে। এখানে আসলে যেখানে যাই ওই জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগে। ওই যে দেখেন উপরে আমার গার্লফ্রেন্ডরা দাঁড়ায় আছে, অনেকেই হয়তো ভাবতেছেন আমার গার্লফ্রেন্ডরা দেখাইতেছি না আপনাদের, একটু দেখাবো, বেশি দেখাবো না, তবে নজর দিবেন না, ঠিক আছে? প্রকৃতি দেখেন আপনারা, আমি আমার গার্লফ্রেন্ডকে দেখি। অনেক দেখা হয়ে গেছে, আর দেখার দরকার নেই। এখন প্রকৃতি দেখেন, বৃষ্টি পড়ার কারণে আজকে কুয়াশাও নাই, নয়তো এই জায়গায় সবসময় কুয়াশায় অন্ধকার থাকে। এই জায়গায় প্রথম কুয়াশা চারা দেখতে পেলাম। এই যে দেখেন গাড়ির কি অবস্থা, যাওয়া সম্ভবই না। আমাদের গাড়ি তো আরও 1 কিলোমিটার আগে আটকাই দিয়েছে, এতটুকু হাঁটতে হাঁটতে আসছি। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইখানে যাইতাম আমরা, ওইখানে সব কিছু। এটা হচ্ছে গরিবের ঝর্ণা, গরিবের ঝর্ণা। সবার গাড়ি এখানে আটকাই দিতেছে, যার জন্য সবাই এদিক দিয়ে ঢুকতেছে। আসলে এটা মেন রাস্তা না, এখানে ধীরে ধীরে আরো সবাই আসতেছে ফ্যামিলি নিয়ে। এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি ফ্যামিলি বেশি। ক্যামেরাটা নিয়ে চিনিয়ে নিলাম, মেয়ে মানুষ ছিল, মেয়েদের সামনে তো মেয়েদেরকে ওঠানো ঠিক না সৌদি আরবে, এগুলা অবৈধ। যাই হোক, এই যে দেখেন এখানে পুলিশ চাচারা দাঁড়ায় রয়েছে, আমাদেরকে যেতে দিবে না সামনের দিকে। আমরা মনে হয় ফিরে চলে যেতে হবে, কারণ গাড়ি নিতে পারবো না। আমাদের ছবি তোলা দেখে কেউ মিনি চাষা এসে বলতেছে আমাকে ওটা। তো মাশাল্লাহ ভালো লাগলো, উনি ভালো মানুষ, ভালো মনের মানুষ, তাই আমাদের সাথে ছবি তুলতে আসছে, মজার মানুষ। যার জন্য কিছুই দেখতে পাই নাই, কারণ আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল, যার জন্য তুষারপাত তো দেখতে পারি নাই। যেখানে যাওয়ার জন্য আসছে ওইখান থেকে যেতে পারি। যাই হোক, আবার অন্য কোনো ভিডিওতে ফুল দেখাবো আপনাদেরকে যে এখানে কী কী আছে। তো এখানে টিকটক থেকে কিছু কালেক্ট করা ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম, এটা আমার করা না, আমি টিকটক থেকে কালেক্ট করছি। সকালের অবস্থা ছিল এটা, আমরা বিকালে গিয়ে এগুলো আমরা দেখতে পাই নাই, মনটা খুবই খারাপ হয়ে গেল। তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।